ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দুর্নীতিবাজ উইপোকাদের কোনো ঠাই হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপস সকালে বঙ্গবন্ধু অভিনয়ে দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাথে এক মতবিনি সভায় তিনি মন্তব্য করেন তাপস বলেন নির্বাচিত হলে সড়ক যোগাযোগের ক্ষেত্রে রাজধানী ঢাকাকে সচল রাখার ব্যবস্থা নেওয়া হবে একই সাথে মেট্রো রেলের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাকেও ঢেলে সাজানো হবে সভায় উপস্থিত ছিলেন মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুল রহমান সাধারণ সম্পাদক আজগর নস্কর সংগঠনের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক সহ কেন্দ্রীয় ও দক্ষিণের নেতারা